আসসালামু আলাইকুম আজকে দেখাবো কিভাবে আমরা মোবাইল দিয়ে তোলা সেলফি কে কিভাবে প্রফেশনাল একটা ছবিতে রূপান্তর করব তো চলেন কথা না শুরু করি তো সবার প্রথমে আমি একটি সফটওয়্যার ডাউনলোড করেছি তোর সফটওয়্যারটা সবার শেষে বলবো তো আমি একটা ছবি নিলাম ধরেন এই ছবিটাই আমার ঠিক আছে তো আমার ছবিটা আমি নিয়ে যে একটা ফেস এই ফেসটা ছবিটা এরকম হবে তো আমি এরকম একটা ছবি আমার ফেস দিয়ে তৈরি করব। ধরেন আমি এই মেয়েটাই ধরেন আমি তো আমার এই মেয়েটার ছবিটা দিয়েই রকম একটা ছবি তৈরি করবো প্রফেশনাল আর এই ছবির কোয়ালিটিটা কীরকম আপনারা দেখেন তো অলমোস্ট ডান দেখেন এই মেয়েটার ছবিটা কী হয়ে গেছে তো আমি এটা ডাউনলোড করার জন্য উপরে থ্রি ডটের উপরে ক্লিক করবো সেভ টু ডিভাইস তারপর ডাউনলোডে ক্লিক করলে এটা অটোভাবে গ্যালারিতে ডাউনলোড হয়ে যাবে ঠিক আছে আর এটা অবশ্যই এম বি লাগে নেট কানেকশন তো কয়েক সেকেন্ডের মধ্যে এখানে চাইলে আপনাদের ছেলে হোক মেয়েদের হোক সবারই ছবি এডিট করতে পারবেন ধরেন আমি এই ছবিটা এডিট করব আমার একটা ফেস দিয়ে তো এই উপরে ক্লিক করলে গ্যালারিতে নিয়ে যাবে তো আমি ধরেন এটাই আমার ছবি শিল্প শিল্পী তুলছিলাম অনেক আগে এই ছবিটাই দিলাম তো প্রসেসিংয়ে আছে কয়েক সেকেন্ড সময় লাগে তো প্রসেসিং অলমোস্ট ডান হয়ে গেছে তো এই দেখেন আমার ফেসটা দিয়ে তারা এখানে বসাই দিছে কত সুন্দর ফুল এস ডি এর তো আমি অন্য অনেকটা ছবি নিয়ে দেখাই হ্যাঁ ধরুন এই ছবিটা আমি নিয়ে দেখাই তো প্রসেসিং তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যে কোনো প্রয়োজনে কমেন্ট করবেন তো দেখেন সেভ টু পেজ আমি সেভ করে নিলাম তো এটা অনেক ফ্লেকসারে পাওয়া যায় অ্যাভেলেবেল তবে পাওয়া গেলেও এটা আপনার মনে করেন প্রিমিয়াম বাসন নেওয়া লাগবে আর প্রিমিয়াম বাসন কীভাবে আমরা ফ্রিতে নেবো চাইলে সব মানে যে কটা অপশন আসে সব অপশনে আমরা ইউজ করতে পারবো আর যদি আপনি প্লে থেকে ডাউনলোড করেন সেক্ষেত্রে এটা পাবেন না কারণ তারা বলবে আপনাদের টাকা দিয়ে কিনে নিতে তো ওই অ্যাপসের মধ্যে দেখেন এরকম মানে যে কয়টা গেট আপ দেখায় স্টাইল দেখায় সব আপনারা চাইলে ফেস বসাইয়া করতে পারবেন তো দেখেন প্রফেশনাল ছবিগুলা ছবিগুলো দেখলে বুঝতে পারবেন আর এইগুলা বর্তমানে প্রচুর পরিমাণে ফেসবুকে ট্রেন্ডিং বা ভাইরাল আছে কারণ কম্পিউটার দেখবেন অনেকেই এরকম বসে ছবিগুলো কী করে ফেসবুকে ইউটিউবে আপলোড দিতেছে ঠিক আছে তো আমি আর একটা করে দেখাই তো প্রসেসিং তো ওই নেট কানেকশন লাগে তো নেট কানেকশন লাগলেও এরকম এম বি লাগে না তো সে ডিভাইস তো দেখেন এটা কেউ বুঝতে পারবো যে এটা আমি বসাই না ছবি তো যাই হোক এখানে অনেক গেটাপালা স্টাইলের ছবি আছে চাইলে এরকমও করতে পারেন এক ক্লিকে তো আপনাদের কীরকম ভিডিও লাগবে অবশ্যই জানাবেন তো দেখেন আবার এই অ্যাপটা দিয়ে চাইলে আপনি ভিডিও তৈরি করতে পারবেন শুধু ফেস দিয়ে তো এটা কীভাবে ভিডিও তৈরি করবেন এটা একটা ভিডিও দেব কিছুদিন পরে অবশ্যই আরিটা সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক হলে ফলো দিয়ে রাখবেন দেখেন এই ছবিটাই করবো হ্যাঁ আমি মেয়ের ছবিটা দিলাম তো ঠিক চিহ্ন দিলাম তো প্রসেসিং প্রসেসিং হওয়ার পরে এখানে দেখেন অলমোস্ট ডান আসবে তো অলমোস্ট ডান মানে এটা কাজ শেষ আমি থ্রিডোটা ক্লিক করে ডাউনলোড করে নিলাম তো এভাবে এখন আমি দেখাবো এই সফটওয়্যারটা আমরা প্রিমিয়ামটা কীভাবে ডাউনলোড করবেন আমি যদি প্লে স্টোরে যাই তো ফটো ল্যাব লিখে যদি ছাল দিই সেক্ষেত্রে আমাকে এখান থেকে ডাউনলোড করলে আমাদের টাকা দিয়ে অনেক কিছু অপশান কিনে নিতে হইব তা আমি কীভাবে বলে ফ্রি করবো তো আমি কোরমে যাবো কোরমে গিয়ে লেখবো ফটো ল্যাব ছাল দিয়ে লিখবো ফটো ল্যাব মোড এই মোট অ্যাপ লিখে আমি সার্চ দিব তো অনেক ওয়েবসাইট আসবো দেখুন অনেক ওয়েবসাইট আসছে তো এখানে উপরে দেখুন একটা ক্লিক করবেন ক্লিক করার পরে দেখবেন ডাউনলোড নিচে ডাউনলোড আছে ডাউনলোড এই যে ডাউনলোড এই ডাউনলোডে ক্লিক করে ডাউনলোড করে নেবেন তো সবাই ভালো থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করেন